রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক নির্যাতন এবং সম্প্রতি তিনজন সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর ও হেনস্থার ঘটনায় বিচারের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেছে কর্মরত সাংবাদিকরা। আজ রোববার সকাল 11:30টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিচারের দাবি করেন। পরে 1টার দিকে প্রশাসন ভবনে তালা দিয়ে স্লোগান দিতে থাকেন সংবাদকর্মীরা। এ সময় ভবনের ভিতর আটকে পড়ে ভোগান্তির শিকার হন বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে প্রায় 2.5 ঘন্টা ধরে অবস্থানের পর সাংবাদিকদের সাথে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিক নেতারা বলছেন, বিচারের আশ্বাস দিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির আহ্বায়ক ছুটিতে চলে গেছেন। প্রশাসন তদন্তের নামে সাংবাদিকদের সাথে ছলচাচুরি করছে বলে দাবি করেন সাংবাদিকরা। এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় শাহাবুদ্দিন নামের এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা সে সময় প্রতিবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়াসুদ্দিন কাজলসহ তার 2 জন সহযোগীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাসহ 3 দফা দাবি পেশ করেন। এতে এক ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।